প্লিজ সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটিকে, সেই সঙ্গে পাশের ঘন্টাটি দাবাতে একদম ভুলবে না, এতে তোমরা আমার পরের ভিডিও নোটিফিকেশন সবার প্রথমে পেয়ে যাবে। হ্যালো বন্ধুরা, ম্যাথ চ্যালেঞ্জে তোমাদের স্বাগত। আমি হাসনাত, তোমরা দেখছো আমার চ্যানেল ম্যাট্রিক্স বাই হাসনাত। বন্ধুরা, ম্যাথ চ্যালেঞ্জের আজকে দ্বিতীয় নম্বর পাঠ। তবে আজকের অঙ্কে যাওয়ার আগে আমরা দেখে নেব ম্যাথ চ্যালেঞ্জ এক নম্বর ভিডিওতে যে অঙ্ক আমি দিয়েছিলাম তার অ্যান্সার কী হবে। তো চলো শুরু করা যাক। ম্যাথ চ্যালেঞ্জ নাম্বার ওয়ানে যে ভিডিও যে অঙ্কটি ছিল সেটি হলো 6 × 16 to the power x + 81 to the power x = 97 × 6 to the power x হলে এক্স এর মান কত হবে। একটি খুবই সহজ একটু ভাবার প্রয়োজন, যেটুকু আমাদেরকে ভাবতে হবে সেটি হলো এখানে 6 আছে, এখানেও 6 আছে, এখানে আছে 16 + 81, এখানে আছে 97। তো আমরা এটাকে এভাবে করতে পারি, 6 × 16 to the power x + 81 to the power x = 97 কে আমরা ভাঙতে পারি। দেখো বন্ধু, 16 আর 81 যোগ করলে হয় 97। তো আমরা এখানে লিখতে পারি 16 + 81, তার সঙ্গে গুণ হয়ে আছে 6 to the power x। তো আমরা এখানে লিখে দেবো 6 to the power x। এবার যদি অঙ্কগুলির দিকে খেয়াল করো, সংখ্যাগুলি এখানে 6 গুণ হয়ে আছে, এখানেও 6 গুণ হয়ে আছে, ভেতরে আছে 16 + 81, এখানে আছে 16 + 81, অর্থাৎ যে সংখ্যাগুলি আছে দুই পক্ষই সমান আছে, জাস্ট যেটা পার্থক্য সেটি হলো এক্স এর। তো যদি এক্স এর মান এমন একটি হয় যাতে এই সংখ্যাগুলি অপরিবর্তিত থাকবে, তাহলে আমরা কি হবে, দুই পক্ষ সমান হয়ে যাবে। তো কোন একটি সংখ্যাকে অপরিবর্তিত রাখতে গেলে তার পাওয়ার কত হতে হবে। যদি এক্স কে আমি এক্স রাখতে চাই, তো শুধু এক্স পাওয়ার শুধুমাত্র 1 যদি হয় তাহলে এক্স এক্স থাকবে। যেমন 5 এর পাওয়ার যদি আমরা 1 দিই তো এটা 5ই থাকে, বাকি যে কোনো পাওয়ার দিই না কেন আমাদের 5 থাকবে না। অর্থাৎ পাওয়ার যদি 1 হয় তো সংখ্যাটি বেস যে সংখ্যাটি আছে সেটি সেম হয়। তো এখানে এক্স এর মান যদি আমি 1 বসাই তাহলে এই দুটি একমাত্র সমান হবে, তাছাড়া অন্য কোনো মানের জন্য সমান হবে না। তো তাই এক্স এর মান কত হবে, এক্স এর মান হবে, এক্স সমান হবে 1। তো আমাদের অ্যান্সার হবে 1। আশা করছি তোমরা বুঝতে পেরেছ। তো চলো যাওয়া যাক আজকের চ্যালেঞ্জে। আজকের চ্যালেঞ্জে দুটি প্রশ্ন আছে। এক নম্বর প্রশ্ন হলো 3/√0.09 = কত, এটি সিডিএস 1998 এসেছিল। আর দ্বিতীয় যে প্রশ্নটা হলো সেটি হলো √0.25/0.0009 × √0.09/0.36, এটার সরল মান বের করতে হবে। এটি এসেছিল এসএসসি 2009। তো এই দুটি প্রশ্ন আছে, আশা করছি এর উত্তর আমি কমেন্ট বক্স তোমাদের কাছ থেকে পাবো। আর এর উত্তর আমি এর পরের চ্যালেঞ্জ ভিডিওতে অবশ্যই দিয়ে দেব। তো বন্ধুরা, দেখি তোমরা কতজন এর অ্যান্সার সঠিক অ্যান্সার আমাকে কমেন্ট করে দিতে পারো। তো আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের চ্যালেঞ্জে। ধন্যবাদ।